একজন বোলারের ব্যাটিং শেখাটা কতটা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের উদাহরণ টানলে টেল এন্ডারদের ব্যাটিং নৈপুণ্যের উদাহরণ পাওয়া যাবে অনেক। তবে টাইগার ক্রিকেটে এই চিত্রটাই বিরল। বোলারদের ব্যাটিং দক্ষতার অভাবে অসংখ্য পরাজয়ের সাক্ষী টিম বাংলাদেশ। তবে সে প্রেক্ষাপট বদলাতে শুরু করেছে সাম্প্রতিক সময়ে। বোলারদের ব্যাটিং অনুশীলনেও বাড়তি নজর দেওয়া হচ্ছে। দলের হয়ে আরেকটু বেশি অবদানের চেষ্টায় ব্যাট হাতে নিয়মিত নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তাইজুল ইসলামও। আমি নামা মানে টিমের খুব একটা ভালো অবস্থান না। যদি আমি পাঁচ ওভার বাকি থাকতে বা সাত ওভার বাকি থাকতে নামি, তো ওই সময় যে যদি আমি ২০ বল খেলে যদি আমি ২৫টা রান করতে পারি, এটা আমার টিম আমার ক্যারিয়ারের জন্যও ভালো এবং আমার টিমের জন্য ভালো। বছর কয়েক আগেও টাইগার ক্রিকেট ছিল স্পিন নির্ভর। সাকিব, মিরাজ কিংবা তাইজুল রাই ঠিক করতেন ম্যাচের গতিপথ। স্পিনাররা পারফর্ম না করলেই ভুগতে হতো বাংলাদেশ দলকে। যদিও সাম্প্রতিক সময়ে পেস বিপ্লব লাল সবুজের ক্রিকেটে, শেষ এক বছরে তিন ফরম্যাট মিলিয়ে শীর্ষ ৬ বাংলাদেশি উইকেট শিকারীর তিনজনই ফাস্ট বোলার। তাইজুল মনে করেন পেসারদের এমন সাফল্য কাজ সহজ করে দিচ্ছে স্পিনারদের। আমাদের মাশাল্লাহ এখন পেসাররা অনেক ভালো করতেছে। প্রথম পাঁচ ছয় ওভার বা দশ ওভারের মধ্যে দুই তিনটা উইকেট তারা এনে দিচ্ছে, যার জন্যে আমাদেরও সুবিধা হয় যে পাওয়ার প্লের আগেই যখন দুই তিনটা উইকেট দেখি আমরা, তখন আমাদেরও কনফিডেন্সটা হাই হয়ে যায়। টেস্ট ক্যারিয়ারে ১১বার ৫ উইকেট নিয়েছেন তাইজুল। তবে এই স্পিনারের জন্য সংখ্যাটা হতে পারত আরও বেশি। ৪ উইকেট নিয়েছেন ১১বার, তাই নিয়েই আক্ষেপ এই ক্রিকেটারের। স্বপ্ন দেখতে ওরকম পছন্দ করি না, বাট বাস্তবে করাটা আমার বেশি ভালো লাগে। তো বাস্তবে যেটা হয়েছে আমি আলহামদুলিল্লাহ বলি, বাট আসলে এইটা যখন দশটা যখন পাঁচটা হয়ে যাইতো, পাঁচ উইকেট করে হইতো, তা আসলে ওইটা আসলে ক্যারিয়ারটা হয়তো বা আরও অন্যদিকে যাওয়ার চান্স ছিল। টেস্ট দলের নিয়মিত মুখ তাইজুল সাম্প্রতিক সময়ে আলো ছড়াচ্ছেন ওয়ানডে দলেও। ধারাবাহিকতা ধরে রেখে ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়াটাই আপাতত প্রধান লক্ষ্য এই স্পিনারের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।